আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আসলাম দাওয়াত খাইতে আমার নানি বাড়িতে। আপনারা বলতে পারেন হঠাৎ করে আবার কিসের দাওয়াত? তো আজকে আমি আপনাদের সাথে সম্পূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রাকিব হাসান। এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন আকারে আপনার কাছে চলে যায়। তো এই মুহূর্তে যারা ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি উপভোগ করছেন, দয়া করে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ভিডিওটির কোনো একটি দিক আপনার কাছে খারাপ মনে হলে তা আমাদের কমেন্টে জানাতে পারেন এবং কোনো একটি দিক ভালো হলে তারপরে আমাদের কমেন্ট করে জানাবেন। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, এবার মূল কথায় আসি। আজকে আসছি আমার নানাবাড়ি দাওয়াত খেতে। বলে রাখা ভালো, আমার মার চাচি সম্পর্কে আমার নানি হয়, তিনি 11 তারিখ সোমবার ইন্তেকাল করেন। একটি কথা না বললেই নয়, আমি যখন ছুটে ছিলাম তখন তিনি আমাকে ভীষণ আদর করতেন এবং আমি অনেক সম্মান করতাম। মানুষ তো আর চিরকাল বেঁচে থাকে না, একদিন না একদিন তাকে পরপারে চলে যেতে হয়। এভাবে সবাইকে একদিন এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হবে। যাই হোক, নানির দাওয়াতের উদ্দেশ্যে এখানে আসা। আমি ছাড়া এখানে আরও অনেকে দাওয়াত খেতে আসছে, অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মাদ্রাসার ছাত্র শিক্ষক আসছে। আগেকার মুরব্বীরা বলতো খাওয়ার আগে আর মারামারির পিছনে, তাই তো অনেক জায়গা না থাকার পরও কোনো রকমে প্লেট হাতে নিয়ে অনেকে বসে পড়েছে সাইড দিয়ে। প্রথম বেসের তুলনায় দ্বিতীয় বেসে তেমন একটা লুক ছিল না, তাই সবাই চায় যে আগে খেয়ে উঠি। তার কারণে প্রথম বেসে তুলনামূলকভাবে লোকজন একটু বেশি হয়। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি আপনারা ধৈর্য সহ উপভোগ করুন। এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি উপভোগ করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ রাকিব হাসান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।